আমি অনু তুম সরি খাচ্ছিস কেন না আমি এখনো কিছু খাইনি তোরই তো গিফট নেই গজব বই যদি यार ছেড়ে ইসমে সব কাচ্ছে না আমাকে এখন এই কাজ করতে হয়েছে পচা বল তাড়াতাড়ি দে 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 বেশি বকে দিয়েছি না আমি অনু তোমরা কেমন আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমরা নিশ্চয়ই জানো যে আজকে ভাই ফোঁটা তো আমি আজকে আমার ভাই দাদাদের ফোঁটা দিতেই চলে এসেছি আমার বাড়ি আমি আরো একটা জিনিস খেয়াল করছি যে অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে দিদি তুমি তোমার নতুন ইউটিউব চ্যানেল ওপেন করে তারপর সেখানে ভিডিও আপলোড দাও তো আমি বলে দিই যে এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আমি নতুনভাবে এটাকে ক্রিয়েট করে তারপর এখন আমি ভিডিও আপলোড দিচ্ছি তো চলো আর বেশি না বকে গিয়ে কথা হচ্ছে मजा करब आबार आड्डा देव सबकिछु सुंदर करे साजिए निये चले एसेछि आमार भाई दादादेर फोटा देयार जोन्नो तो चलो भाई फोटाटा देया जाक দাদার কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা ঝুমনো দেয় ঝুমকে ফোঁটা আন দি আমার দাদাকে ফোঁটা ভাই বললে প্রথমবার তো জুড়ে বললো যাই বলো ভাই বোনের সম্পর্কটা কিন্তু অনেক মিষ্টি হয় যেখানে রাগ অভিমান হাসি মজা সবই থাকে আর ভালোবাসা তো থাকেই নে নে ভালো করে প্রণাম কর বেছে বেছে একটা বড় মিষ্টি খাওয়াবো যাতে মুখটাও না নড়তে পারে বাপ রে ওকে বড় মিষ্টি খাওয়াতে গিয়ে তো বেছে বেছে ওই আমাকে একটা বড় মিষ্টি খাইয়ে দিল এই দুঃখ আপনারা দিচ্ছি ভাই কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো ফোঁটা আমি আমার ভাই কে একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাই ফোঁটা এলে দাদা ভাইদের থেকে অনেক ভালো ভালো গিফটস পাওয়া যায় আর আমার গিফট পেতে তো খুব ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই আমার মতো গিফট পেতে অনেক ভালো লাগে এই আমার সেন্টটা মাছছিস কেন এটা আমার গিফট এই হচ্ছে জ্বালা ভাই বোনের এই সমস্যা ঝামেলা করে করে মাথা খারাপ করে দেয় আমার গিফটটা দে পরে পরে রইছি ও প্যান্ট নেই তোর গিফট নেই গজব বই দিদি আর কেমন লাগছে দিদির হাতে ফোঁটা দিয়ে ভালো কতটা ভালো আমার কথা মনে পড়ে আমরা দুজন পুরো টম এন্ড জেরির মতো এক জায়গায় থাকলে সারাক্ষণ মার পিট ঝগড়া করি কিন্তু শেষমেশ আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারি না হয়তো এটাই ভাই বোনের মিষ্টি সম্পর্ক শেষমেশ সব কাজ ছেড়ে আমাকে এখন এই কাজ করতে হয়েছে চালাতেই পারে না ওই দেখো গোলা যাচ্ছে আর আমি না খেয়ে থাকতে পারি আমি আমি কালো গোলাটা খাবো তুমি বল আমার টাইম নেই কালোটা খাবো কালোটা ভাই ফোঁটা দেয়া তো হয়ে গেল আর এখন গোলা যাচ্ছিল তাই গোলা থেকে গোলা খেয়ে নিলাম তো তারপর গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার কথা হচ্ছে একসাথে আমরা খেতে বসলাম খুব ভালো লাগলো সব মিলে আজকের দিনটা খুব ভালো গেল ওই দেখো কাণ্ড সন্ধে হতে পারলো না আর এরা বাজি নিয়ে হাজির সালমান খান ভাই যার পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে আনন্দ করার অনুভূতিটাই কিন্তু একদম আলাদা রকমের হয় সবকিছু মিলিয়ে আমার কালীপূজো কিন্তু ভালোই কাটলো তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা নিশ্চয়ই জানো কি করতে হবে লাইক কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে